আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আজকের এই নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আমি সোলাইমান মাম, আর বরাবরের মতোই আজকেও আমাদের সাথে আছেন চলচ্চিত্র নির্মাতা আলিয়াজার সাহেব। আজকে আমরা জানার চেষ্টা করব আলিয়াজার সাহেবের কাছে যে চলচ্চিত্রের বা বাংলা চলচ্চিত্রের প্রথম দিকের যে সফল ছবিগুলো ছিল সেই সব ছবিগুলো সম্পর্কে বা ছবির গল্প সম্পর্কে আমরা জানবো। তো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আজি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আপনার মুখ থেকে মুখ ও মুখোশ, যেটি বাংলা চলচ্চিত্রের সবাক চলচ্চিত্রের যে এটির গল্প শুনে আমরা বেশ অনুপ্রাণিত। যেহেতু শুরুর দিকের ছবি, এগুলো গল্প শুনতে আমাদের বেশ ভালো লাগে এবং আমাদের দর্শকরাও বেশ পছন্দ করছে আপনার এই গল্পগুলো। তো যাই হোক, এই মুখোমুখোশের পরে যে সফল ছবিগুলো তৈরি হয়েছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে, সেগুলোর গল্প আমরা শুনতে চাচ্ছি আপনার মুখ থেকে। তো মানে কোন ছবিটি দিয়ে শুরু করবেন? আচ্ছা, মুখোমুখোশের পরে যে ছবিগুলো হয়েছিল সেটা আমি বলবো। আচ্ছা, মুখোমুখোশের পরে 1956 সালে মুখোমুখোশ মুক্তি পেল সিনেমা হলে। আচ্ছা, এরপরে 1957 সালে ছবি শুরু হলো আসিয়া, এটা ফতেহ লোহানী পরিচালক ছিলেন, কিন্তু ছবিটা শেষ হলো না, মানে নির্মাণ শুরু হয়েছে। হ্যাঁ, নির্মাণ শুরু হয়েছে 1957 সালে। আচ্ছা, এবং ওই 1957 সালে আমাদের FDC প্রতিষ্ঠিত হয়। ও, তখনকার শিল্পমন্ত্রী ছিল শেখ মুজিবুর রহমান সাহেব। আচ্ছা, তো উনি ওই তদানীন্তন পাকিস্তানের পরিষদ ভেঙে যাওয়ার দুদিন আগে উনি এই শিল্প মন্ত্রণালয়ে বললো ইয়াতে নাজির আহমেদকে আর হলো আবুল খারকে ডেকে বললো যে তোমরা তাড়াতাড়ি একটা প্রস্তাব দাও যাতে FDC প্রতিষ্ঠিত হয় চলচ্চিত্র উন্নয়নের জন্য। আচ্ছা, হ্যাঁ, ওনারা দুই দিনের মধ্যে এটা ফাইল সেট আপ করলো। শেখ মুজিবুর রহমান ওই দুদিনের মধ্যে ওই ফাইলটা পাস করালো এবং FDC প্রতিষ্ঠিত হলো ওই সাল থেকেই। তো FDC প্রতিষ্ঠিত হওয়ার পরে 1958 সালে কোনো ছবি মুক্তি পায়নি। ও, মানে নির্মাণ শেষ হয়নি। নির্মাণ শেষ হয়নি। আচ্ছা, নির্মাণ শেষ হলো এবং মুক্তি পেলো 1959 সালে। এটা প্রথম ছবি, চারটি ছবির ওই সময় মুক্তি হয়েছিল। প্রথম ছবিটি হলো জাগোবার সাবেরা, এজ এ কাদ্দার এটার পরিচালক, আকাশ আর মাটি এটার পরিচালক ছিলেন ফাতেহালন সাহেব, এটা ছিল মহিউদ্দিন সাহেব। এবং আরও একটি ছবি, বিখ্যাত ছবি, এদেশ তোমার আবার। আচ্ছা, এই ছবিটির গল্পই আমি আসলে বলবো। হ্যাঁ, ওই ওই সালে শ্রেষ্ঠ ছবি, ওই যুগের অনেক অনেক সুপারহিট ছবি এদেশ তোমার আবার, এটা পরিচালক ছিলেন এহতেশাম। এহতেশাম, হ্যাঁ। তো এটার গল্পটা প্রথমে যেভাবে শুরু হলো সেটা হলো যে কপাসপল্লীর একটা জমিদার, সে খুব অসুস্থ। আচ্ছা, মানে মৃত্যুশয্যায় তার একটি মেয়ে আছে শাহানা। আচ্ছা, তো মৃত্যুশয্যায় শিওর মেয়ে বসে আছে, তার সৎ ভাই ছিল তার পাশে বসে। তো ওই সৎ ভাইয়ের হাতে বললো যে সৎ ভাইকে যে আমি আমার আর সময় নেই, আমি আমার মেয়েটিকে তোমার হাতে তুলে দিতে যাচ্ছি, আমার মেয়েটি তুমি ভালো পাত্রস্থ কর, ভালো ছেলে থেকে বিয়ে দিও, এবং এই জমিদারি ভার আমি তোমার উপরে দিয়ে গেলাম। ও, এটা দেওয়ার পরে ওই জমিদার মারা যায়। মারা যাওয়ার পরে শাহানা একা হয়ে যায়। এখানে মারা যাওয়ার পরে একটি দেশাত্মবোধক গান আছে এই ছবিতে। গানের পরে আমরা পাচ্ছি যে শাহানা সে স্কুলে যাচ্ছে, স্কুলে যাচ্ছে মানে সে টিচার হিসাবে একটি স্কুলে শিক্ষকতা করতো। তার বাবাই তাকে বলেছিল যে আমাদের এই অশিক্ষিত গৃহপাড়াগায় তো স্কুল নাই, একটি স্কুল প্রতিষ্ঠিত করে দিয়েছে এবং ওটার টিচার হিসাবে তার মেয়েকে নিযুক্ত করেছে, তুমি এই এলাকার ছেলেদেরকে পড়াবে। মানে মেয়েটা শিক্ষিত ছিল। হ্যাঁ, মেয়েটা শিক্ষিত ছিল। তখন ওই যে স্কুলে যাচ্ছে, তো ওই যে চাচা যে জমিদার, তো বলে যে মা কোথায় যাচ্ছ? তো বলছেন আমি তো স্কুলে যাচ্ছি। তুমি সে স্কুলে যাবার দরকার, তুমি জমিদারের কন্যা, তোমার ছাত্র কন্যার দরকার। ওইখানে পাশে উপস্থিত ছিল তার চাচার একটি ছেলে। তো রহমান সাহেব বললো যে চাচা, তো ভাই বললো যে তুমি একটা মাস্টার রেখে দাও, হ্যাঁ, টাকা পয়সা তোর অভাব নেই, তুমি মাস্টার রেখে দাও, মাস্টার পড়াবে, তোমার এই পরিশ্রম করার দরকার কি? হ্যাঁ, আমাদের বংশ মান সম্মান তাতে ক্ষুণ্ণ হবে। তো বলছে না,
মান সম্মান আরো বাড়বে। আমি আমার বাবাই আমাকে দায়িত্ব দিয়েছে, বুঝতে এটা তো জমিদারের আইন লঙ্ঘন হচ্ছে, তো বলছে তো আমার বাবাই এই আইন লঙ্ঘন নিজেই করেছে। আইন লঙ্ঘন করলে যদি মানুষের উপকার হয় সেটা করা উচিত, আমার বাবা সেই পরামর্শ। জমিদারের যে প্রথা সেটা ব্যত্যয় ঘটে, সেজন্য সে বলছে জমিদারের মানে প্রথাটা সে ভাঙছে তার বাবার নির্দেশে। এরপরে আর তার চাষা কোনো কথা বলেনি জমিদার, সে স্কুলে গেছে, চার পথে তার বাবার কবরস্থানে গেছে। ওইখান থেকে তার একটা খালা আছে, খালার বাড়িতে সে যায়। খালার বাড়িতে গিয়ে যখন উপস্থিত, খালা একটা পেপার পড়তেছিল, ওই খালার একটি ছেলে জেলে আছে। হ্যাঁ, তো খালা পুত্রে পড়তেছে জেলে, মুক্তি অনেক ইয়াদের মুক্তি দেওয়া হয় যেহেতু ব্রিটিশরা চলে গেছে। তো সেইখানে মেয়েটি গেল, শাহানা গেল। আচ্ছা, শাহানা গেল, বললো যে মা তুই আসছিস তো, কবে যে আমার ছেলেটা মুক্তি পাবে, ওর বাবার পথিও ধরলো সারা জীবন জেলে কাটাতে হয় কিনা। তো সে খালাটি চিন্তা করে না, দেশ তো স্বাধীন হয়েছে, মানে পাকিস্তান হয়েছে, তো কয়েকদিন ছাড়া পাবে, তো তুমি এনে টেনশন করো না। তো খালা বলে দিয়ে যে চিঠিটা নে, এই কাজটি তুই করিস, বলছে তো তোমার তো একটি কাজই আমি করি, সেটা হলো চিঠি। হ্যাঁ, চিঠিটা সে জেলখানায় পাঠায় তার ছেলেকে, দেখো এখান থেকে চিঠি নিয়ে সে চলে আসছে স্কুলে পড়েছে। ইতিমধ্যে মানে দেখা গেল যে আমরা দেখছি যে মানে ওই স্বাধীনতার যে বিষয়টা, মানে কায়দে আজম মানে তাকে ইয়ে দিচ্ছে, মানে গার্ড অফ অনার দিচ্ছে, সে দেশ স্বাধীন করছে, এইসব কিছু দৃশ্য রয়েছে। এরপরে দেখলাম যে ওই যে জেল বন্দী ছিল সে খালাতো ভাই, সে জেল থেকে বেরে বাড়িতে আসছে। আচ্ছা, মা তো এবং মা তুই যে হ্যাঁ আমি এসে গেছি, আমার দেশ স্বাধীন হয়েছে, হ্যাঁ আর কোনো চিন্তা নেই, এবার আমি আমার দেশকে যেভাবে গড়া মানে এই গল্পটার পটভূমিটা কখন, মানে কোন সময়কালের? এটা হলো 1900 মানে 47-এর পরে, 47-এর পরে, মানে দেশ বিভাজন যেটাকে বলে না, ইন্ডিয়া থেকে পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার পরে। এটা হলো 47-এর পরে এই ঘটনা শুরু, এই গল্পের শুরুই হলো সেই সেই সময়টা, সেই সেই। আচ্ছা, যাই হোক, তো ও বের হয়ে আস, আসার পরে তাকে একটা মানে শাহানা বললো যে তুমি তো বের হয়ে আসছো, তো আমাদের স্কুলে একটা অনুষ্ঠান হবে, ওই অনুষ্ঠানে তোমাকে আমরা মানে সভাপতি হিসাবে চাই। তুমি বলছো আমাকে, তুমি বলছো না, তুমি দেশের জন্য কাজ করে জেল খেটেছো, হ্যাঁ তো তোমাকে আমরা একটা সম্বর্ধনা দেবো, প্লাস তুমি সভাপতি করো। তো ঠিক আছে, তো এখানে সে সভাপতি করে স্কুলে, এখানে একটা সে বক্তৃতাও দেয় দেশের উপর, দেশের স্বাধীনতার উপর সে একটা বক্তৃতাও দেয়, জনগণ খুব হাততালি দেয়। এরপরে থেকে এই যে এই ছেলেটি দেশের কাজে লাগে, দেশের মানুষের উপকারে লাগে। হ্যাঁ, তখন ওই জমিদারি প্রথা কিন্তু তখন যায়নি, জমিদারিদের প্রথা তখন কিন্তু রয়ে গেছে। জমিদারি খাজনা আদায় করতে গিয়ে মানে গৃহস্থের মানে গোড়া থেকে গরু বের করে নিয়ে আসতে নায়েবের যে অত্যাচার, এটাও তো কিন্তু এই ছবিতে দেখানো হয়েছে। হ্যাঁ, উঠে আসছে, তো একটি গৃহস্থের খাজনা বাকি করেছে 2 বছরে 7 টাকা করে খাজনা, সেই খাজনা নিয়ে নায়েব এই গৃহস্থকে মানে বকাঝকা করছে এবং গোড়া থেকে গরু মানে খুলে টেনে যাচ্ছে, তখন সে পায়ে ধরে কানাকাটি করতেছে। তখন ওই যে ওই ছেলেটি আসলো, এসে মানে ওই নায়ককে বললো যে কত টাকা খাজনা বাকি আছে, তো বলছে 2 বছরে কত টাকা, তো 15 টাকা, এই 15 টাকার জন্য আপনি এই গৃহস্থের জমি কেড়ে নিয়ে যাচ্ছেন, তোরা খাজনা দেবে কোথেকে, জমিতে ফসল হয়নি, তো বলছে সেটা তোমার বিষয় না, সেটা আমি বুঝবো। তো বলছে না,
জনগণের সুখ দুঃখ আমরা আমাকেও দেখতে হবে, আমি দেশ নাগরিক। এরকম তার সাথে কথা বলতে পারে এবং লাস্টে ওই তার খাজনার টাকাটা দিয়ে দেয়, দেওয়ার পর চলে যায়। এইভাবে ছেলে দেশের কাজে যুক্ত হয়। একটা সময় ফসল হয় না দেশে, বন্যার পানিতে মানে ফসলের ক্ষতি হয়, ফ্লাড মানে বন্যা হয়ে যায়। তো এইখানে বাঁধের একটা বিষয় ছিল যে লোকজন বলল যে আমাদের প্রতি বছরই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি বন্যার পানির কবলের কারণে। হ্যাঁ, আমরা যদি এখানে একটা বাঁধ নির্মাণ করতে পারি নদীর ইয়েতে, তাহলে আমাদের এই প্লাবিত যে সমস্যাটা থেকে উত্তরণ হবে। তো বলল যে তাহলে বাঁধ নির্মাণ করি। তুমি তো বললেই তো আর হবে না বাবা, যে অনেক টাকার ব্যাপার, হ্যাঁ, জমিদারের অনুমতির ব্যাপার। হ্যাঁ, তো বলছি তাহলে আমরা জমিদারের কাছেই যাই। তুমি হ্যাঁ তা করা যায়। তখন এই ছেলেটির মানে মানে সে জনগণকে নিয়ে জমিদারের কাছে আসে বাঁধ নির্মাণের জন্য। জমিদারকে প্রস্তাবটা যখন করলো, তখন এই জমিদার মানে শাহানার চাচা সে রিফিউজ করলো যে না, তার প্রেস্টিজে রাখলো যে আমি জমিদার থাকতে এলাকার লোকজন বাঁধ নির্মাণ করবে, এটা তো জমিদারের আত্মসম্মান লাগে। সেই কারণে সে রিফিউজ করে দিল যে না, এই বাঁধ নির্মাণ করে। সে বলো যে আপনি কিছু টাকা দেন, কিছু চাঁদা দেন। তো সে না, আমি কিছুই দেবো না। সেখান থেকে চলে গেল। শাহানায় বিষয়টা আড়াল থেকে শুনছে যে বাঁধ নির্মাণের জন্য এলাকার লোকজন আসছিল, তাতে আমার চাচা ফিরিয়ে দিয়েছে। সে খুব রিয়াক্টেড হয়। সে চলে যায় জনগণের সাথে আলাপ করে যে কীভাবে বাঁধ নির্মাণ করা যায়। এরপরে শাহানা তার চাকরকে দিয়ে এর মধ্যে তার কিছু গহনা টহনা বাঁধাই করে একটা কাপড় সেগুলো এটা ওই তার খালাতো ভাইকে দিয়ে আসতে। তখন হওয়ার পরে কানুনের একটা প্যাঁচ তৈরি করলো। প্যাঁচটা হলো যে নির্মাণ করে গেছে, গিয়ে দেখলো যে হয় পুলিশ। আচ্ছা, পুলিশ কেন আসছে? তখন বলছে যে আপনার ঘরটাকে সার্চ করো। তো ঘর সার্চ করতে গিয়ে দেখো মালার বক্সটা পেয়েছে, অলঙ্কারের বক্স। এটার মধ্যে দেখলো অলঙ্কার, জমিদারের ঘরে অলঙ্কার এখানে গেল, নিশ্চয় এটা চুরি হয়ে আসছে। হ্যাঁ, এই অপরাধে হারুনকে জেলে পাঠায়। হ্যাঁ, জেলে পাঠানো। হ্যাঁ, জেলে পাঠানোর পরে সব জনগণ তো হতাশ হয়ে যায়, কী হবে। তখন শাহানা নিজেকে জবানবন্দি দেয় যে না, এই গহনা আমি হারুনকে দিয়েছিলাম বাঁধ নির্মাণের জন্য, যাতে জনগণের উপকারের জন্য। কিন্তু সে এই অলঙ্কার বিক্রি না করে, হ্যাঁ, সে মানুষের কাছ থেকে হাতে পায়ে ধরে জমি নিয়ে মানে লোন নিয়ে সে বাঁধ নির্মাণ করেছে, তার কোনো দোষ নেই। এইভাবে গল্পটি শেষ হয় এবং এই হারুনের সাথে শাহানা হয়ে যায়। এই হলো টোটাল একটা এদেশ মানে একটা দেশাত্মবোধক, দেশের উন্নয়নমূলক যে সিন বা ওই সময়কার যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো ফুটে উঠেছে ছবিতে। তো প্রিয় দর্শক, আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের আরও বিভিন্ন ছবির বিভিন্ন রকম গল্প নিয়ে আমরা হাজির হয়ে যাবো, সেই গল্পগুলো দেখে নেওয়ার আহ্বান জানিয়ে আজকের পর্বের এখানে শেষ সেই পর্বগুলো দেখে নেওয়ার আহ্বান জানিয়ে আজকের এই পর্বটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।